নগাঁও জেলার কঠিয়াতলি উন্নয়ন খণ্ডর অন্তর্গত কচুয়া গাঁও পঞ্চায়েতত ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ। প্রায় 1 কোটি টাকা আসনি রূপায়ণত করা জালিয়াতির তথ্য পোহরে আহিছে। এই দুর্নীতিত কচুয়া পঞ্চায়েতর সভাপতি, সচিবর লগতে খণ্ড উন্নয়ন বিষয়া আর রহা সমষ্টির বিধায়ক জড়িত থাকার অভিযোগ একাংশ ওয়ার্ড সদস্যর। সংবাদমেলযোগে সমগ্র দুর্নীতি ফাদিল করেছে কচুয়া গাঁও পঞ্চায়েতর 10 জনক ওয়ার্ড সদস্যই। কঠিয়াতলি উন্নয়ন খণ্ডর অন্তর্গত রহা সমষ্টির কচুয়া গাঁও পঞ্চায়েতত 2020-21 বর্ষর পঞ্চদর্শ বিত্ত আয়োগ আসনি রূপায়ণত ব্যাপক লুণ্ঠন চলার অভিযোগ উঠিছে। গাঁওসভার যোগেদি পঞ্চদর্শ বিত্ত আয়োগের অধীনত আবন্টন হয়েছিল 10টা ওয়ার্ডের বিভিন্ন আসনি। সেই আসনিসমূহ সচিব, সভাপতি, কনিষ্ঠ অভিযন্তা, ভিডিও কার্যবাহী অভিযন্তা, নগাঁও জেলা পরিষদের কার্যবাহী বিষয়া আর রহা সমষ্টির বিধায়কর স্বাক্ষরত অনুমোদনও হয়েছিল। ইয়ার পিছতেই বিভাগীয় বিধিমতে প্রতিটি আসনির বিপরীতে এজনক চেয়ারম্যান নিয়োগ করে উল্লেখিত আসনিসমূহর টিএস, জিওটেক আর ব্যাংকর সচিব আর চেয়ারম্যানের যুটিয়া স্বাক্ষরত একাউন্ট খোলা হয়েছিল। পাছত সভাপতি এহিয়া মুস্তাফা আর বহু বিতর্কিত সচিব মানিক চন্দ্র দাসে, বিডিও সেতার শর্মা আর জেলা পরিষদের কার্যবাহী বিষয়ক ম্যানেজ করে গাঁওসভার প্রস্তাব সমূহ ভরিরে মুহারি প্রায় 1 কোটি টাকার আসনিসমূহ কর্তন করে নিশাটোর ভিতর নতুন আসনিত সুমাই প্রায় 20 লাখ টাকা লুণ্ঠন করার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। ইপিনে অতি কম দিনের ভিতর যদি পূর্বর অনুমোদিত তথা আবন্তিত আসনিসমূহ রূপায়ণ নহয় তেন্তে সমগ্র কেলেঙ্কারির তদন্ত বিচারি মুখ্যমন্ত্রীর দুর্নীতি নির্বাচক শাখাত গোচর তরিব বলে সংবাদমেলত ওয়ার্ড সদস্য সকলে জানিবলে দিয়ে। দশজন মেম্বর কঠিয়াতলি উন্নয়ন খণ্ডর অধীনত কচুয়া গাঁও পঞ্চায়েতর মেম্বর দশজনে সাংবাদিক বন্ধুসকলক আমন্ত্রণ দিয়ার কারণটো হল আমি যা ডিসেম্বর মাহর 13 তারিখে গাঁওসভা এখন দিছিল। সেই গাঁওসভায় আমাক রাইজে কাম বাছি দিছিল 2021 বর্ষর ফার্স্ট ইনস্টলমেন্টের কাম, সেকেন্ড ইনস্টলমেন্টের কাম, 21-22 বছর ফার্স্ট ইনস্টলমেন্টের কাম, 21-22 বছর সেকেন্ড ইনস্টলমেন্টের কাম, গোটেইখিনি কাম আমাক গাঁওসভায় বাছি দিছিল। সেই গাঁওসভার মতে আমি এক্সিকিউটিভ বহি পেলাই কামকেইটা বাছনি করেছো। তারপিছত আমি কামর এপ্রুভেল লব লাগে, ললো, সেক্রেটারি দিছে, আমার বিডিও বাইদেউ দিছে, এমএলএ দিছে, সচিবে দিছে, সভাপতি দিছে আর আমার চিফ এক্সিকিউটিভ অফিসার সিও স্যারে দিছে। দিয়ার পিছত আমি কামর সব রেডি করলো। বাইদেউয়ে আমাক কইছে কামর চেয়ারম্যান বনাব লাগে, আমি ওয়ার্ডত ওয়ার্ড সভা দিলো, দি পেলায় চেয়ারম্যান বনালো, রাইজে বনাই দিছে। আমার বিডিও বাইদেউয়ে চেয়ারম্যান কোনে কঠিয়াতলি উন্নয়ন খণ্ডর বিডিও বাইদেউ, একেতে আমাক এপ্রুভেল এটা দিছে বোলে আপনাদের ইমিডিয়েটলি গিয়ে পেলায় অ্যাকাউন্ট করুক। আমি আহি পেলাই অ্যাকাউন্ট করলো কামপুর বন্ধন ব্যাংকর। তারপিছত আমাক গোটেইকেইটা কামর, ইয়াত গোটেইকেইটা কামর হেৰি আছে স্যার, যেতিয়া অ্যাকাউন্ট বনালো আমার ইস্টিমেট টিএস সব হয়ে গেল। হওয়ার পিছত আমি তো বহি আছো, কাম এটা খালি ফান্ডটা ট্রান্সফার হব, আমি সব রেডি করলো। কেদিন ফিফটিন ফাইন্যান্সর পঞ্চায়েতত। তারপর সেক্রেটারি ঘপকে আমার যে ফান্ড ট্রান্সফার এফটিও বলে কয়, এফটিও মারিব বলে কয়, আমাক 2 মাস ঘুরালে। 2 মাহর পিছত আমি এদিন সেক্রেটারির ওসর গলো। সেক্রেটারি কয় আছে মোর ব্রেইনটার অল্প প্রবলেম আছে, মানে ছুটি লইছো কেদিনের, 45 ডেজর, 1.5 মাহর ছুটি লইছে বলে। আমি সেক্রেটারি ছুটি লইছে যদি এটা আমি কি করিম, সেক্রেটারিক আমি কলো ছুটিটা অল্প কমাই লোক, ঘরত গলো 4-5 দিনমান। ঘরত যাওয়ার পিছত একে কৈছে 20 তারিখে লম, আকো আমি 21 তারিখে গলো, কন্যা মই নলম, মই পুরা ছুটি 1.5 মাহ লম। 1.5 মাহ পিছত ছুটিত জয়েন করিলে, 1 তারিখে যা, 1 তারিখে জয়েন করিলে। আমি একেতক 3 তারিখে ব্লকত আমাক মাতিছে গলো। যাওয়ার পিছত বোলে মোর ডঙ্গলটো ঠিকই আছে, সভাপতির ডঙ্গলটো বেয়া হয়ে আছে, ইনএক্টিভ হয়ে গল, 2-3 দিনমান লাগি যাব, আমি একটিভ করে আনি আপনার ডঙ্গল মারি দিম। 4 তারিখে আমি নেডত চালো, ডঙ্গল মারি দিছে, কিন্তু আমার এই এপ্রুভেলের এটা কামো নাই, গাঁওসভার এটা কামো নাই। সভাপতি, সচিব, বাইদেউ, আমার কঠিয়াতলি উন্নয়ন খণ্ডর খণ্ড বিষয়া মহোদয়নী চাগে আছে, একেতো নহলে এমএলএও জড়িত হয়ে থাকার সম্ভাবনা আছে। এমএলএও এপ্রুভেল দিয়ে আছে, সচিবে এপ্রুভেল দিয়ে আছে, এমএলএ জড়িত আছে এই জালিয়াতি করা
সি এস আর জড়িত সাগে আছে, বি ডি ও বাইদেউ আছে জড়িত, গোটেই কেজনে মিলি পেলায় গাঁওসভার কাম বাতিল করে নিজাববিয়াকে কাম ধরে সচিবে সভাপতি বাইদেউয়ে সিহতে কাম এপ্রুভেল করায় লগে লগে চারি তারিখে দুই তারিখে তিন তারিখে কাম এপ্রুভেল করে চারি তারিখে ডঙ্গল মারি দিলে মানে ফাউন্ড ট্রান্সফার করে দিলা ধরো আমার 84 লাখ মান টাকা ফাউন্ড ট্রান্সফার করার 25% প্রথম কিস্তি ট্রান্সফার হয় সিহতে প্রায় 19 লাখ মান টাকা ট্রান্সফার হয়ে গেল সে 19 লাখ টাকার কাম এতিয়া কি চলি আছে না কারোবার পকেটে সুমাইছে এইটা কব নো এইটো আমি ইমিডিয়েটলি সি এস আরের ওসরতো আমি কেন যাম সি এস আরে যদি সি এস আর যদি এখেত ইয়াত জড়িত নহয় সহি সি এস আরে কি করেছে আমার আমাক এপ্রুভেল দি পেলায় আকো সিহতে কি এপ্রুভেল দিছে সবই সহি আছে এম এল এ স্যারে সহি দিছে বাইদেউয়ে সহি দিছে এই জালিয়াতে সবই জড়িত আছে সেই কারণে আমি আপনাদের সাংবাদিক বন্ধুসকলক মাতিবলগিয়া হল আর যদি আমাক বাইদেউয়ে দুই তিনদিন ধরে কই আছে এইটা কিবা এটা করিম কিবা এটা করিম এতিয়াই বাইদেউর ওসর কল করিলা বাইদেউ বোলো বাইদেউ কচুয়া পঞ্চায়েতের পর কইসু বাইদেউ লগে লগে ফোন কাটি দিয়ে কচুয়ার পর খাইরুল ইসলামের রিপোর্ট এনি ভারত 24। নিবিড় কিনো অনবর লাগি থাকা কত ন লাগি আছো ইমান সময় হল বাথরুমতে সোমাই আছো তোর আজিকালি কি হয়েছে বাবা কথাটাও ভালকে নাপাত নিচাসক্ত ব্যক্তিক নিচামুক্ত করার বাবে যোগাযোগ করুক রাষ্ট্রীয় টোল ফ্রি নম্বর 1800-1100-3 জেলা প্রশাসন আর জেলা সমাজ কল্যাণ বিভাগ কামরূপ মহানগর সরকারের দ্বারা জনহিতার্থে প্রচারিত।